হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো মোংলা কাস্টম হাউস এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24শে নভেম্বর 2022 খ্রিস্টাব্দে। তো আপনারা এখানে আবেদন করার জন্য এখানে যে ইউআরএল লিঙ্কটা দেওয়া আছে এখানে গিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন। এখানে হলো mch.tetok.com.bd, এখানে গিয়ে আপনারা যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদের জন্য এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ইঞ্জিন ড্রাইভার, গ্রেড হচ্ছে 12, আর এর পদসংখ্যা হচ্ছে 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথম শ্রেণী সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার, আর ন্যূনতম 2000 BPS বা ব্রেক হাউস পাওয়ার ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী হতে হবে। তো এখানে দেখানো হয়েছে যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। এখানে ক নম্বরে দেওয়া আছে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, রাজশাহী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর ও বরগুনা, অর্থাৎ এসব জেলার প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করার প্রয়োজন নেই। বাকি সব জেলার প্রার্থীগণ এখানে যেগুলো পদ দেওয়া আছে, অনেকগুলো পদ, অনেকগুলো মানে জবের পোস্ট আছে এখানে, সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে ML ড্রাইভার, এটি দ্বিতীয় শ্রেণী, আর স্যালারি গ্রেড হলো 13, পদসংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মেরিন ইঞ্জিন ড্রাইভার এর দ্বিতীয় শ্রেণীর সনদপত্র। তৃতীয়ত আছে উচ্চমান সহকারী, আর স্যালারি গ্রেড হলো 14, এর পদসংখ্যা 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো 4 নম্বরে হলো ক্যাশিয়ার, এর স্যালারি গ্রেড হলো 14 এবং পদসংখ্যা 1টি। এবং 5 নম্বরে হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্যালারি গ্রেড হলো 14, পদসংখ্যা 1টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর 6 নম্বরে আছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর স্যালারি গ্রেড হলো 16, তো এখানে পদসংখ্যা 1টি। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে স্পিডবোট ড্রাইভার, এর গ্রেড হলো 16 এবং পদসংখ্যা হলো 3টি। 8 নম্বরে দেখা যাচ্ছে যে সিপাই, সিপাইয়ের পদসংখ্যা হলো 2টি, আর স্যালারি গ্রেড 17, আর এখানে মূলত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে। 8 নম্বরে দেখা যাচ্ছে যে রেকর্ড সাপ্লায়ার, পদসংখ্যা 2টি, এখানে চাওয়া হয়েছে 3 বছরের ও অফিস সহায়ক পদে কাজের অভিজ্ঞতা সম্পন্ন কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এখানে আবার নতুন করে এই যে 8 নম্বর থেকে 14 নম্বরের জন্য যে জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন হয় সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে গোপালগঞ্জ, খুলনা, যশোর, মাগুরা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, অর্থাৎ এসব জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে, এই যে এখানে 9, 8 থেকে 14 নম্বর পদের জন্য। তো 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ভান্ডারী, ভান্ডারীর পদসংখ্যা হলো 1টি এবং স্যালারি গ্রেড হলো 9, এবং 11 নম্বর হচ্ছে টোপাস, এর স্যালারি গ্রেড হলো 19 এবং পদসংখ্যা 1টি। 12 নম্বরে আছে বোটম্যান, গ্রেড হলো 20 আর পদসংখ্যা হলো 2টি, এখানে অষ্টম শ্রেণী পাস, বোটম্যান হিসেবে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। 13 নম্বর হলো নিরাপত্তা প্রহরী, গ্রেড 20 আর পদসংখ্যা 2টি। 14 নম্বরে লস্কর, গ্রেড 20, পদসংখ্যা 12টি। তো এইখানে ছিল, এই ছিল পদসংখ্যা। তো এখন দেখা যাক যে কবে থেকে এই অ্যাপ্লাই প্রক্রিয়াটা চালু হয়েছে। তো এখানে বয়স চাওয়া হয়েছে যে 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর হতে হবে, 25/3/2020 তারিখে।
তো এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে 1 ডিসেম্বর 2022 সালে সকাল 9 ঘটিকায় এবং শেষ হবে 21 ডিসেম্বর, অর্থাৎ আর 5 থেকে 6 দিন সময় পাবেন এখানে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের ফি জমা দিতে হবে 1 নং ক্রমিকের জন্য 300 টাকা, আর সার্ভিস চার্জ বাবদ 34 টাকা, টোটাল 334 টাকা দিতে হবে। 2 নং থেকে 7 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ টোটাল 223 টাকা দেওয়া লাগবে। এবং 8 থেকে 14 নং এর জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা জমা প্রদান করতে হবে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে। অ্যাপ্লাইয়ের 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে, না হলে আপনার অ্যাপ্লাইটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে কিভাবে আপনারা টাকাটা জমা দিবেন, অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে আপনাদের একটা ডাউনলোড ফর্ম থাকবে, সেখানে মূলত একটা ইউজার আইডি থাকবে, তো সেখানে কিভাবে আপনারা সেই টাকাটা জমা দিবেন সেখানে এখানে একটা প্রসেস দেখানো হয়েছে। তো আপনারা প্রথমে SMS অপশনে গিয়ে MCS স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডিটা থাকবে সেই ডাউনলোড ফর্মে অ্যাপ্লাই শেষ করার পর সেই ইউজার আইডিটা দেবেন স্পেস দিয়ে এবং এই 1622 নাম্বারে সেন্ড করবেন। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে এবং এটা সেন্ড করার পর একটা রিপ্লাই SMS আসবে এবং সেখানে আপনার নাম দেখানো হবে, তো সেখানে একটা পিন নাম্বার থাকবে। তো সেকেন্ড SMSটা ঠিক এভাবে টাইপ করবেন, MCS স্পেস ইয়েস স্পেস দিয়ে আপনার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে আপনার 1622 নাম্বারে সেন্ড করবেন SMSটা। তো আপনারা যে পদে অ্যাপ্লাই করবেন সেই পদের জন্য এখানে নির্দিষ্ট পরিমাণ টাকাটা আপনার অবশ্যই টেলিটক সিমের রিচার্জ থাকতে হবে, মানে 112 টাকা, এই 8 থেকে 14 নং পদের জন্য 112 টাকা বেশি আপনারা অবশ্যই রিচার্জ রাখবেন, অর্থাৎ 120 টাকার মতো রাখবেন, কারণ SMSটা সেন্ড করতে একটু টাকা কেটে নেওয়া হয়। তো এই ছিল আজকের অ্যাপ্লাই প্রক্রিয়া। তো আমি এই সম্পূর্ণ সার্কুলারটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সার্কুলার যে লিঙ্কটা এবং অ্যাপ্লাই করার যে লিঙ্ক কীভাবে, মানে কোন এখানে যে URLটা দেখানো হয়েছে এই URL লিঙ্কটাও আমার ওয়েবসাইটে, মানে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা ডিরেক্ট সেখান থেকে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।